রমজান মাসের শেষে 10 দিন এতেকাফে থাকার বিধান কি? আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আর পাপ থেকে বাঁচার জন্য মসজিদে এতেকাফে যাই তাহলে আমার কি কি ফজিলত রয়েছে? এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ সুন্নত। তিনি কখনোই এতেকাফ ত্যাগ করেননি, প্রতি বছর এতেকাফ করতেন, তার স্ত্রীরাও করতেন। আইনে বিচারে এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা হয়ে যায়। তো যাই হোক, এতেকাফের একটাই সমস্যা, এর ফজিলতের হাদিস কম, এই জন্য মানুষ এতেকাফ করে না। কিন্তু এতেকাফ রাসূলুল্লাহ সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত, কোনো বছরে এতেকাফ ছাড়তেন না। এতেকাফে থাকলে মুমেন বাইরে থাকলে যত সওয়াব হতো সব সওয়াব একসাথে এতেকাফ অবস্থায় হাতে পেতে থাকে। জানাজায় যেত, রুগী দেখতে যেত, অনেক ওয়াজ শুনতে যেত, ওয়াজ করতে যেত, এতেকাফের কারণে এগুলো ঘরে মসজিদে বসে এসে পাবে। সবচেয়ে বড় হলো এতেকাফ হলো আল্লাহ তাআলার সাথে বান্দার কালবের সম্পর্ক গভীর করা। আপনারা কোয়ান্টাম শুনছেন না, ধ্যান টান করে, এটা প্রথম দিকে গোলালু, শেষের দিকে শির্ক। কিন্তু কোয়ান্টামে যা পাবেন, আপনি একবার এতেকাফ করেন, আপনার অন্তরের যে মানে আন্তরিকতা, আনন্দ, ফুর্তি, আল্লাহর রহমতের অনুভূতি বাড়বে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। কাজেই আমরা চেষ্টা করব রমজানের শেষ 10 দিন এতেকাফ করা, যে কোনো জামে মসজিদে, তবে বিশেষ করে যে জামে মসজিদে ভালো মানুষেরা এতেকাফ করেন, সুন্নাহ পালনকারী মানুষ, ভালো মানুষ আশেপাশে এতেকাফ করে, এরকম মসজিদে এতেকাফ করবেন, এটা ভালো হয়। যে কোনো জামে মসজিদে এতেকাফ হবে, এতেকাফ অবস্থায় যথাসম্ভব দুনিয়াবি যোগাযোগ কমিয়ে দেবেন। আপনি এতেকাফ করেছেন, মসজিদে শুয়ে আছেন চোখ বুঝে, এটাও ইবাদত, কিন্তু গল্প গুজব, আল্লাহর দিকে মনটাকে অন্যদিকে নেওয়া, এগুলো ঠিক না। যারা পূর্ণ 10 দিন এতেকাফ করতে পারেন না, তারা অল্প সময় নফল এতেকাফ করতে পারেন। এতেকাফ সবাই চেষ্টা